ঈদ নাটক মানে দর্শকদের কাছে বাড়তি এক উন্মাদনা। সারা বছর নাটক প্রকাশ হলেও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে ঈদের বিশেষ নাটকের দিকে। গল্প, অভিনয় শিল্পী কিংবা নির্মাণে থাকে চমক। ঈদে দর্শকেরা সবচেয়ে বেশি কোন কোন নাটকগুলো দেখছেন, ইউটিউব ট্রেন্ডিং এ কোন নাটকগুলো এগিয়ে আছে, সেই কথাই জানাচ্ছেন মেহরা রহমান সিমরান। এবারই দেশ সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে কাজল আরিফি নমির বিদেশ নাটকটি। এর আগে বেশিরভাগ সময় কমেডি নির্ভর গল্প নির্মাণ করে ঈদে দর্শক ধরে রাখতেন কাজল আরিফি নমি। তবে এবারের গল্পটি একদম ভিন্ন। কয়েকজন তরুণের বিদেশে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। ইউটিউব ট্রেন্ডিং এ এক নম্বরে রয়েছে এই নাটকটি। এখানে অভিনয় করেছেন মিশু সাব্বির, পলাশ, পার্শা ইভানা, শিমুল, পাভেল প্রমুখ। আজকে চান্নাত উপলক্ষে আমাদের দেয়াল ম্যাগাজিনের শুভ উদ্বোধন করা। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দকে অনেক বেশি বাড়িয়ে দেয় ঈদ সালামি। ঈদের সালামি নিয়ে নির্মিত হয়েছে নাটক ঈদ সালামি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোবান ও সামিরা খান মাহি। নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার। নাটকটি ইউটিউব ট্রেন্ডিং এ রয়েছে দুই নম্বরে। ইউটিউব ট্রেন্ডিং এ ঈদ সালামির পরেই জায়গা করে নিয়েছে মহিন খানের পরিচালনায় দুষ্ট শ্বশুর মিষ্টি জামাই। নাটকে জামাই নিলয় আলমগীর ও শ্বশুর চরিত্রে মাসুম বাশার অভিনয় করেছেন। নাটকের অভিনেত্রী জান্নাতুল হিমি। অনেক সুন্দর ও একটা আস্ত বান্ধব। কেয়া পাইলের সাথে জোভানের মিষ্টি প্রেম। একদিন বৃষ্টিতে কেয়াকে কিস করলেন জোভান। সেই ভালোবাসার মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। এ নিয়েই এগিয়ে গেছে নাটকের গল্প। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া শৌখিন। নাটকটি ইউটিউবে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। বিশ্ববিদ্যালয় জীবনে প্রতিটি সেমিস্টারে থাকে ভিন্ন ভিন্ন গল্প। লাভ সেমিস্টারেও ফুটে উঠেছে সুন্দর একটি গল্প। এই নাটকে সহজ সরল এক ছেলের চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা জোভান। প্রবীর রায় পরিচালিত লাভ সেমিস্টার নাটকটি ইউটিউব ট্রেন্ডিং এ আছে। নাটকে জোভানের সঙ্গে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী নাজনীন নিহা। ঝড়ো হাওয়ায় তোমার ছাতা উড়ে। মেহেরা রহমান সিমরান, দেশ বিনোদন। হৃদয় প্রেম আসুক শরতের বৃষ্টি হয়ে।